সেকু ন্যাশনাল ফরেস্ট আমেরিকার সিয়েরা নেভাটা পর্বতমালার দক্ষিণে অবস্থিত এই জঙ্গলটার নাম সেকুইয়া নামক এক বিশালাকৃতি গাছের থেকে এসেছে এই অঞ্চলে দাবানল একটি নিয়মিত ঘটনা অথচ সেকুওইয়া গাছ বেঁচে থাকে যুগ যুগ ধরে টিকে থাকতে পারে দাউদাউ করে জ্বলন্ত জঙ্গলের মধ্যেও শুধু তাই না গাছটার জন্ম কিংবা বেড়ে ওঠা আগুনের উপরেই নির্ভর করে দাবানলের রোস থেকে কোনো কিছুই বাঁচে না পশু পাখি গাছপালা সব জলে পুরে খাক হয়ে যায় মাইলের পর মাইল উজাড় হয়ে যায় সব কিছু লেলিহান আগুনের লীলার পর গোটা এলাকা জুড়ে কয়েক মুঠো ছাই ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না পৃথিবীর কিছু জঙ্গল অত্যন্ত দাবানল প্রবণ প্রায় প্রতি দশকেই অন্তত একবার করে বিধ্বংসী আগুন লাগে এইসব জঙ্গলে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রদেশে সিয়েরা নেভাডা পর্বতমালার দক্ষিণে অবস্থিত সেকুওইয়া ন্যাশনাল ফরেস্ট অ্যামোনিয়াক এক আগুনে জঙ্গল অথচ এই জঙ্গলেই দেখা যায় বিশ্বের অন্যতম দীর্ঘজীবী এবং সুউচ্চ সেকু গাছ এক একটি সেকু গাছ তিন হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে লম্বায় প্রায় নব্বই মিটার পর্যন্ত হতে পারে এই দৈত্যাকার গাছগুলি বর্তমানে সেকু ন্যাশনাল ফরেস্টে সর্ববৃহৎ গাছটির পোশাকী নাম জেনারেল সেরম্যান এর সর্বোচ্চ ব্যাস এগারো মিটার উচ্চতা চুরাশি মিটার এবং আয়তন চোদ্দশো সাতাশি কিউবিক মিটার আয়তন বা ওজনের নিরেখে এই গাছটি এই মুহূর্তে পৃথিবীর সর্ববৃহৎ গাছ এই গাছটির বয়স দু হাজার দুশো বছর অর্থাৎ এই গাছ সাক্ষী থেকেছে রোমান সাম্রাজ্য থেকে শুরু করে যশু জন্মের ভারতবর্ষের স্বর্ণযুগে বিশ্বের প্রথম গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় নালন্দার পত্তন শিল্প বিপ্লব প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অসংখ্য ঝড় ঝাপটা দাবানল পেরিয়ে আসা গভীর ধ্যানমগ্ন এই কালোত্তীর্ণ মহির সামনে দাঁড়ালে আপনার থেকে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে স্বাভাবিকভাবেই মনে আসতে পারে যে শতাব্দীর পর শতাব্দী বিধ্বংসী লেরিহান আগুন সহ্য করেও কি করে হাজার হাজার বছর বেঁচে থাকে এই সেকুইয়া শেকুইয়া গাছের প্রস্তুচ্ছেদ নিরীক্ষণ করলে কিছু বৈশিষ্ট্য দেখা যায় সেকুইয়া গাছের ছাল দুই ফুট পর্যন্ত মোটা হতে পারে এই তন্তুময় ছাল অগ্নি এবং তাপ নিরোধক বর্মের কাজ করে যাতে আগুনের প্রবল তাপ গাছের গুলির তত ক্ষতি করতে না পারে উদাহরণস্বরূপ পাকা থোর তন্তুময় মানে ওটাকে লম্বা কাটলে প্রচুর সুতোর মতো তন্তু দেখা যায় বাঁশ কিংবা আখ ও তাই তেমনি শেকুইয়া গাছের ছাল তন্তুময় ও স্পঞ্জের মতো ফলে ছালের মধ্যে প্রচুর বাতাসের পকেট থাকে যা তাপ পরিবহনে বাধা দেয় ও খুব ভালো তাপের অপরিবাহী হিসাবে কাজ করে প্রচুর পরিমাণ ট্যানিন রাসায়নিকের উপস্থিতি এই ছালকে ক্ষতিকারক কীটপতঙ্গের হাত থেকেও রক্ষা করে বাইরের এই মোটা ছাল ভেতরে নরম ক্যাম্বিয়াম সেলার সেল লেয়ারকে আগুনের তাপ ও অন্যান্য আঘাত থেকে রক্ষা করে এই নরম স্তরেই নতুন কোষের জন্ম গাছের বেড়ে ওঠা তন্তুময় ছালের পরের স্তর জোল এবং অগ্ন নিরোধক রসযুক্ত শ্যপুট শেকুইয়া গোত্রের গাছে প্রচুর পরিমাণ জল ও আর্দ্রতা থাকে এই জল ও আর্দ্রতা ডাবানলের সময় গাছের তাপমাত্রা কাঠের প্রজ্বলন তাপমাত্রার উপরে উঠতে দেয় না কাঠকে আগুনে ধরতে ধরে যাওয়া থেকে রক্ষা করে কারণ আগুনটাকে গাছে সব জল বাষ্পে পরিণত করে তবে কাঠের তাপমাত্রা বাড়াতে হবে উদাহরণস্বরূপ বলা যায় যে একটা পাঁচ ফুট ব্যাসের দুশো ফুট লম্বা রেড উড সতেরো টন জল ধরে রাখতে পারে স্যাপুটে এই প্রচুর পরিমাণ জলের উপস্থিতিও সেকু গাছকে আগুনের হাত থেকে রক্ষা করে সবচেয়ে ভেতরের অংশ জমাট এবং শক্তগুড়ি বা হার্ট উড এই অংশটা ছত্রাকজনিত ক্ষয়রোধক রাসায়নিক যুক্ত আগুন থেকে বাঁচলেও ছত্রাকের হাত থেকে না বাঁচতে পারলে এত দীর্ঘজীবী হতে পারত না এই গাছগুলি এই তিন অভিযোজনের সম্মিলিত ফলে দৈত্যাকার শেকুইয়া গাছগুলি আগুনকে সঙ্গী করেই বহু বছর বেঁচে থাকতে পারে তবে দৈত্যাকার শেকুইয়ার অভিযোজনের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলে যে শুধুমাত্র বেঁচে থাকাই নয় তার বংশ বিস্তারের জন্য আগুন এক অতি প্রয়োজনীয় এবং অবিচ্ছেদ্য অঙ্গ প্রকৃতির এক অবিশ্বাস্য অভিযোজনে সাইপ্রাস গোত্রের এই শেকুয়া গাছ এই বিধ্বংসী আগুনকেই তাদের বিবর্তনের খেলার সাক্ষী করে সেকুয়া গাছের ফল শঙ্কু আকৃতির এই শঙ্কুগুলির সাইজ দৈত্যাকৃতি গাছগুলির তুলনায় অতি ক্ষুদ্র চার থেকে পাঁচ সেন্টিমিটার এই শঙ্কুর ভেতরে থাকা বীজের সাইজ আরও নগণ্য চার থেকে পাঁচ মিলিমিটার এই ক্ষুদ্র বীজগুলি শক্ত এক ধরনের আঠার সাহায্যে শঙ্কুর মধ্যে আটকে থাকে সাধারণ আবহাওয়ায় কোনোভাবেই এই বীজ শঙ্কুর ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে মাটিতে পড়তে পারে না তাই নতুন গাছের অঙ্কুরদমও হতে পারে না দাবানলের অত্যন্ত উচ্চ তাপমাত্রা এই আঠা গড়িয়া ফেলতে সক্ষম হয় শঙ্কুর মুখ খুলে যায় মাটিতে পড়তে পারে বীজ শেকৌইয়া এত লম্বা গাছ যে মাটির কাছাকাছির আগুন একদম টমে থাকা শঙ্কু পর্যন্ত পৌঁছাতে পারে না কিন্তু তাপ যেহেতু ঊর্ধ্বমুখী তাই শেকৌইয়ার বীজধারক শঙ্কুগুলোর মুখ তাপে খুলে যায় বীজ পরবর্তীকালে চারিদিকে ছড়িয়ে পড়ে উপরন্তু শেকুইয়ার বীজ এত ছোট যে এক একটা শেকউা গাছ অজস্র বীজ তৈরি করে ও ছড়িয়ে দেয় তার মধ্যে কিছু হয়তো পুড়ে যায় কিন্তু বিবর্তনের নিয়ম অনুযায়ী দু একটা নতুন গাছ তৈরি হবার মতো অনুকূল পরিবেশ পায় এছাড়া দাবানল অন্য সব কিছু পুড়িয়ে সেকোইয়া বীজের অঙ্কুরোদ্গমের অনুকূল খনিজ সমৃদ্ধ ছাই মাটির বীজতলা তৈরি করে রাখে ছোট গাছগাছালি পুড়ে গিয়ে আকাশ উন্মুক্ত হয় পর্যাপ্ত আলোর যোগান তৈরি হয় আগুন অন্যান্য ক্ষতিকারক কচি গাছ ধ্বংসকারী কীট বা বা পুড়িয়ে দিয়ে নতুন শেকুইয়া চাড়ার বেড়ে ওঠার অনুকূল পরিবেশ তৈরি করে যেখান থেকে আবার নতুন এক মহিরোহ তৈরি শুরু হয় আগুনের পরশুনের ছোঁয়ায় পূর্ণতা পায় শেকু জীবনবৃত্ত অধিকাংশ সময় আগুন ধরে মানুষের অসাবধানতার কারণে কিন্তু সব সময় নয় বাজ পড়ে বা অন্য যে কোনো স্ফুলিঙ্গি থেকে আগুন লাগতে পারে পরন্ত পাথর বা শুকনো কাঠের ঠোকাথুকি থেকে স্ফুলিঙ্গ তৈরি হতে পারে আগ্নেয়গুলির বিস্ফোরণ থেকে আগুন আসতে পারে সূর্যের আলো গাছের রসের মধ্যে দিয়ে গিয়ে প্রকাশ হয়ে আগুন লাগাতে পারে এক্ষেত্রে গাছের রসটা কনভেক্স লেন্সের মতো কাজ করে এছাড়াও খুব বিশেষ অবস্থায় একেবারে স্বতঃস্ফূর্তভাবে ব্যাকটেরিয়া ও অন্যান্য প্রাকৃতিক গ্যাস আগুন তৈরি করতে পারে